ঠাকুমা আছেন, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো এতদিন তো বাপের বাড়ি ছিলাম, তো আজ শ্বশুর বাড়ি এসেছো। তো রুমটা দেখেই বুঝতে পারছো যে আমি শ্বশুর বাড়িতে আছি, কারণ এই জায়গাতেই আমি ভিডিও করি। তো চলো, আজকের ভিডিওটা কি টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো চলো, এখন আমি সব মাংস জোগাড় করে ফেলছি, সব কিছু যা আছে বোনানোর আরে সব জোগাড় করে ফেলছি। তো চলো একদম কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ মাংসতে যা যা জিনিস দেয় সেটা তো তোমরা জানোই। তবু আমি বলছি যে পেঁয়াজ আদা রসুন, তো এগুলোই আমি এখন ঠিকঠাক করে নিচ্ছি। তো চলো, এখানে দেখতে পাচ্ছ আমি মাংসটাকে বনিয়ে নুন হলুদ তেল আর একটা পেঁয়াজ দিয়ে লেবুর রস দিয়ে মাখা মেখে রেখেছি। তো দেখতে পাচ্ছ আমার এখানে রসুন ছাড়ানো কমপ্লিট, আদা কুচানো কমপ্লিট হয়ে গেছে। তো ওগুলো এখন আমি বেটে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে যা যা মশলা দেবো, নুন হলুদ লঙ্কাগুলো দেওয়া মানে দিয়ে রেখেছি বাটিতে, আর দেখতেই পেলে মশলাটা বাটা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজটা আর মাংস আলু দেবো, সেটা পনে নেওয়া হয়েছে। তো কমপ্লিট হয়ে গেছে ওখানে জোগাড়। তো এখানে আমি গ্যাস দেখতে পেয়েছি চালিয়ে দিয়েছি, তেল অলরেডি কড়াইয়ে ঢেলে দিয়েছি। তো চলো, আমি অল্প পরিমাণে এখন চিনি দিয়ে দিয়েছি, সেজন্য দেখতেই পাচ্ছ মাঝখানে চিনিটার উপরে কেমন কেমন একটু লাগছে। তো দেখতেই পাচ্ছ এবার তেলটা গরম হয়ে এসেছে, আর আলু আমি ছেড়ে দিয়েছি ভাজার জন্য। তো চলো আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে আবার কথা বলছি তোমরা। তো চলো আমার ভিডিওটার সাথে থাকো, তোমরা ভালো লাগলে কী করবে একটা লাইক করে দেবে, কমেন্ট করে শেয়ার করে দেবে। তো চলো বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেল যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আর আমার কাছে দেখো। দেখতেই পেলে আমার আলুটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ, ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু খড়ো খড়ো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো, সেটা তো তোমরা জানোই, কারণ অলরেডি মাংস রাঁধতে আশা করি সবাই জানো। তো ওখানে আমি দিয়ে দেবো মশলাটা। তো মশলাটাকে আমি কষে নেবো, আর মাংস কষা কাঁদে কাঁদে খেতে ভালো লাগে, মানে ঝোল ঝোলের মাংস খেতে ভালো লাগে না কষা মাংসটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমারটা বলে দিচ্ছি, আমার কষা মাংস বেশি খেতে ভালো লাগে। তো ওখানে দেখতে পাচ্ছ আমি রসুনটা দিয়ে দিয়েছি, কারণ আগে রসুনটা ভেজে নিচ্ছি, কারণ রসুনটা একটু গন্ধ ছাড়ে। তো সেজন্য রসুনটাকে আগে ভেজে দিচ্ছি, তারপরে আমি দেবো আদাটা, ঠিক আছে? তো তোমরা একটু কমেন্টে জানিও যে তোমরা সব মশলা একসাথে দাও না একটা একটা করে দাও। আমি কিন্তু একটা একটা করে দিই, ঠিক আছে? একটা একটা করে দিলে সেই রান্নাটা বেশি খেতে ভালো লাগে। দেখতেই পেলে আমি আবার আদা দিয়ে দিয়েছি, কারণ রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এরপর আদাটা দিয়ে দিয়েছি, আদাটাই ভেজে নেবার পর এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়, ঠিক আছে? জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি যা যা সব দেয় ওগুলোকে দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে আমি কী করব, মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে কষে নেবো। তো চলো দেখতে থাকো। কি বন্ধুরা, দেখতে পেয়েছো তো আমার মশলাটা পুরো একদম লাল লাল হয়ে গেছে, ঠিক আছে? এই মশলাটার উপরে মাংস কষলে কেমন হবে বুঝতে পারছো তোমরা? দেখতে পেয়েছো অলরেডি কমপ্লিট হয়ে গেছে মাংসটা কষা, ঠিক আছে? পুরো ফুটছে একদম। আর কে কে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ তো অলরেডি আবার ঝোল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, গরম গরম ঝোল তৈরি কমপ্লিট। তো চলো আজের মতো এই ভিডিওটা এইটুকুই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কি বলে দিয়েছি মাঝে ভিডিওতে একটু লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।